আমি যেটা এবার মিডে যেটা করাতে যাচ্ছি সেটা হচ্ছে কয়েকটা ধাপে ধাপে করাতে যাচ্ছি যেহেতু আপনাদের আপনারা অলরেডি জেনে গেছেন কম্পাইলার ডিজাইনের অনেকগুলো স্টেপ যেটা ফেজ যেটা আমরা বলতেছিলাম সেই ফেজ গুলো আছে তো যার জন্য এই এক একটা ফেজ আমরা করব আচ্ছা সেক্ষেত্রে বাকি ফেজ গুলোতে যাওয়ার আগে আমি একটু এটা আপনাদেরকে দেখাই দিই এটা খুব একটা ইজি সফটওয়্যার এই সফটওয়্যারটা ডাউনলোডে লিংকটা আমি পোস্টের সাথে দিয়ে দিব এই সফটওয়্যারটার নাম হচ্ছে জেএফএলএপি হ্যাঁ জেএফএলএপি মানে খুবই ছোট একটা সফটওয়্যার জাস্ট

ওইভাবে হবে আমি আপনাদের দেখাইতেছি কোশ্চেনটা কিভাবে আসবে পরীক্ষায় ঠিক আছে এই যে সফটওয়্যারটার কথা বলতেছি সফটওয়্যারটা ডাউনলোড করার পর খুবই ছোট একটা সফটওয়্যার ডাউনলোড করার পর এটা আপনাদের হোম পেজের মধ্যে আসবে মানে সফটওয়্যারটা আপনি যখন ক্লিক করবেন রান করার পরে এই জিনিসটা আপনাদের শো করবে হ্যাঁ শো করলে এখানে যেমন আপনারা মোটামুটি এগুলো আপনারা থিওরি অফ কম্পিউটিং কোর্স গতবার আমার সাথে বেশিরভাগই করছেন সো থিওরি অফ কম্পিউটিং প্লাস কম্পাইলার ডিজাইনে মোটামুটি এই জিনিসগুলো আপনারা বাইসেন মিলি মেশিন মোর মেশিন ফাইনাইট অটোমেটা পুশ ডাউন অটোমেটা একটা টিউরিং মেশিন রেগুলার এক্সপ্রেশন এগুলো আপনাদের আমি থিওরি অফ কম্পিউটিং এ বলছিলাম আমার সাথে আপনারা এই কোর্সটা করছেন আচ্ছা এই সফটওয়্যারটা দিয়ে মেইনলি ওই জিনিসগুলাই ডিজাইন করা যায় তো আপনাদের পরীক্ষা আমি যেটা দিব সেটা হইতেছে আপনারা রেগুলার এক্সপ্রেশন অ্যাকচুয়ালি আপনারা করবেন সো এখানে রেগুলার এক্সপ্রেশন যদি ক্লিক করেন আমি আবার দেখাইতেছি যদি রেগুলার এক্সপ্রেশন এভাবে ক্লিক করেন ক্লিক করার পর যদি সাপোজ আপনি একটা রেগুলার এক্সপ্রেশন লিখলেন সাপোজ এ স্টার এই স্টার তো আপনারা এর আগেও শুনছেন যে কোনো লেটারের উপরে এই স্টার হলে ওই লেটারটা হয় জিরো টাইমস হবে ওয়ান টাইম হবে অথবা মাল্টিপল টাইম হবে রাইট এরকম আপনাদেরকে আমি বলছিলাম তো আপনি যদি সাপোজ এই স্টার লিখে এখানে কনভার্ট দেন তাহলে জাস্ট এইরকম একটা ফিগার হবে এরকম একটা ফিগার আসবে ঠিক আছে এই ফিগারটা কিন্তু এই স্টার মিনিং কিন্তু এটা না আপনাদেরকে আমি দেখাইছিলাম এই স্টার মানে কিভাবে ড্র করতে হয় সো আপনারা যদি আবার এরকম আরেকটা ইকুয়েশন ও সেম যদি আবার এরকম আরেকটা রেগুলার এক্সপ্রেশন লিখেন सपोज এ বি বি স্টার এ প্রত্যেকবারই কনভার্ট করলে আপনাদের সুন্দর মত এই একটাই স্টেপই আসবে বাট আপনাদেরকে আমি যেটা দেখাইছি আও সরি মনে হয় যেটা দেখাচ্ছিলাম সেটা থেকে চলে গেছে ম্যাডাম রেগুলার এক্সপ্রেশনের চাপ দিয়ে কিছু দেখাইছেন এখন ও সেটা থেকে চলে গেছে না দারণ এইটার আবার কিছু দেখি নাই হ্যাঁ হ্যাঁ জুমের জুমেরটা আবার ওই যে যেটা আমি দেখাইতেছি সেটা তো ধরতে হবে না আচ্ছা দারণ আমি জুমে কোনটা এটাতে রেগুলার এক্সপ্রেশনের চাপ দেওয়ার পরে সরি আমি দেখাচ্ছি দারণ আপনাদের জুমের তো আবার প্রবলেম আছে না রেগুলার এক্সপ্রেশনের চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে এবার দেখতে পারতেছেন হ্যাঁ রেগুলার এক্সপ্রেশনে চাপ দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে ঠিক আছে এখানে সাপোজ যদি আপনি একটা সাপোজ যে কোনো একটা রেগুলার এক্সপ্রেশন লিখে দেন এই স্টার আপনারা এরকম রেগুলার এক্সপ্রেশন দেখছেন তাই না এরকম রেগুলার এক্সপ্রেশন আপনারা দেখছেন সো এরকম রেগুলার এক্সপ্রেশন লিখে सपोज আপনি যদি কনভার্ট এ ক্লিক করে কনভার্ট দেন তাহলে আপনার জাস্ট এরকম জিনিস শো করবে কিন্তু এই স্টার লিখলে কি এরকম ছিল আমি আপনাদের স্টেট ডায়াগ্রামটা কিন্তু এরকম দেখাই নাই আপনাদের কি ছিল সেম স্টেটে সে ফিরে আসবে যদি স্টার্ট থাকে রাইট सपोज আমি আরেকটা দেখাই আরেকটা নতুন দেখাই যদি আমি আরেকটা নতুন আহ রেগুলার এক্সপ্রেশন করতেছি সাপোজ আমি আপনাদের এই প্রত্যেকটার স্ক্রিন আবার ধরতে হবে না এই যে রেগুলার এক্সপ্রেশনে ক্লিক করলাম স্ক্রিন চেঞ্জ হইলে চলে আসে সো আমি যদি আবার আরেকটা রেগুলার এক্সপ্রেশন লিখি सपोज আমি লিখলাম এ এ বি স্টার হ্যাঁ দেখেন এটা আমি কনভার্ট করে দিচ্ছি দেখেন কনভার্ট করার পরে এই সেম জিনিস আসছে অর্থাৎ আপনাদের एक्चुअली ফিগারটা চেঞ্জ হচ্ছে না কিন্তু আপনাদেরকে আমি ফিগার ড্র করা শিখাইছিলাম থিওরি অফ কম্পিউটিং এ যদি কোনো রেগুলার এক্সপ্রেশন পান সেটা থেকে ফিগার কিভাবে ড্র করতে হয় মনে আছে আপনাদের মনে আছে মনে আছে না মনে নাই মনে নাই ম্যাম হ্যাঁ মনে নাই সেটাই ওই আপনাদের থিওরি অফ কম্পিউটিং এর একটা স্লাইড ছিল সেই স্লাইড জল করে হ্যাঁ সব ভুলে গেছেন আপনাদের তো লাইফের কাজই এটা এই যে আপনাদের এই একটা স্লাইড আমি গতবার থিওরি অফ কম্পিউটিং এর মধ্যে দিছিলাম যদি শুধু এ থাকে জাস্ট একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে যেমন এ বি থাকলে একটা স্টেট থেকে আরেকটা স্টেট আরেকটা স্টেট থেকে আরেকটা স্টেট এ প্লাস বি থাকলে এরকম একটা স্টেট এবং আরেকটা স্টেট দুটোই সেম জায়গায় যাবে এই স্টার বা এরকম কোনো কিছু থাকলে জাস্ট ওই স্টেটে ফেরত আসবে এই রুলস গুলা সহ গতবার আমি আপনাদেরকে দিছিলাম এবার যেটা আপনাদের সাথে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে এই সফটওয়্যার মাধ্যমে আমি আপনাদের রেগুলার এক্সপ্রেশনটা দিয়ে দিব ডোন্ট ওয়ারি খুব হার্ড কোন এক্সপ্রেশন দিব না আগে ভয় পাওয়ার কোনো কারণ নেই সো আমি আপনাদের একটা ছোটখাটো একটা এক্সপ্রেশন দিয়ে দিব আপনাদের সেই এক্সপ্রেশনটা ক্র্যাক করে সেটা যেই ডায়াগ্রামটা স্টেট ডায়াগ্রামটা সেটা ড্র করে আমাকে দেখাইতে হবে ঠিক আছে ড্র করার যে সিস্টেমটা সেটা আমি আগের দিন ল্যাবে দেখাইছি আমি আজকে আবার দেখাই দিতেছি কিভাবে ড্র করতে হবে আপনারা ওখানে ফাইনাইট অটোমেটা সিলেক্ট করলে আগের স্ক্রিনটা খেয়াল করছিলেন

ওখানে কিছু ফিগার ছিল তো ফিগার ড্র করার নিয়মটা আমি আগের দিন দেখেছি আরেকবার দেখাই দিতেছি প্রথমে তো এখানে দেখেন কতগুলো জিনিস আছে যেমন অ্যাট্রিবিউট এডিটার স্টেট ক্রিয়েটার এটা হচ্ছে ট্রানজিশন ক্রিয়েটার এটা ডিলিটার এটা আনডু আর এটা হচ্ছে রিডু এখানে কয়টাই অপশন আছে এই কয়টা অপশনের মধ্যে যেমন আমি একটা স্টেট ক্রিয়েট করব ঠিক আছে তো আমি এই স্টেটের এটাতে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে এই যে একটা একটা করে এরকম করে আপনি ক্লিক করবেন একটা করে স্টেট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তারপর আমাদের যেটা হয় স্টেট অবশ্যই আমার একটা ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট এই কথাটা আসে তো আমি স্টেটের উপরে ক্লিক করে যদি আমি স্টেটটাকে সিলেক্ট করি সিলেক্ট করে এখানে আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে আপনার এখানে একটা অপশন অন হবে দ্যাট ইজ ফাইনাল অর ইনিশিয়াল সাপোজ কিউ নটটাকে ইনিশিয়াল স্টেট দিলাম ঠিক আছে এন্ড দেন কিউ থ্রি এর উপরে রাইট ক্লিক করে আমি কিউ থ্রিটাকে ফাইনাল স্টেট দিলাম তাহলে দেখেন আপনার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট আপনি ক্রিয়েট করে ফেলছেন আর ট্রানজিশনটা আমরা এক স্টেট থেকে আরেক স্টেটে যখন যাবো ট্রানজিশনটা আমি কিভাবে দেখাবো যে এই যে এই সাইনটা সিলেক্ট করে থেকে থেকে আপনি কানেক্ট করতে চান দিকে টান দেওয়ার পরে আপনাকে এখানে একটা ভ্যালু দিতে হবে যে আপনি কি ভ্যালু দিয়ে ট্রান্সিট হতে চাচ্ছেন সাপোজ আমি এখানে এ লিখলাম লিখে এন্টার দিলে দেখেন সো আপনি কিউ নট থেকে কিউ ওয়ানে এ ভ্যালু ইউজ করে যেতে পারবেন ঠিক তেমনি ভাবে সাপোজ আপনি আবার কিউ ওয়ান এ কিউ ওয়ান কিউ ওয়ান এ ফিরে আসবে এরকম দিয়ে কিউ ওয়ান থেকে কিউ ওয়ান এ টান দিয়ে সাপোজ আপনি দিলেন এখানে বি দিলেন বি দি এন্টার দিলে দেখেন আপনি ইজিলি কি হচ্ছে কিউ ওয়ান ইট সেলফ এ আসতেছে উইথ বি ভ্যালু আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না ঘুমাই গেছেন না আছেন বেঁচে আছেন ম্যাডাম বুঝতে পাচ্ছি আপনি তো বুঝতে পারবেন কিন্তু ম্যাডাম এই যে কিউ ওয়ান এ যেটা করছেন সেটা ম্যাডাম সেখানে একটা কোশ্চেন আছে হুম বলেন ওটা তো উপরে আসছে নিচে দেওয়া যায় আপনি যে ফিগার দিচ্ছেন আপনি নিচে কেন যাচ্ছেন উপরে দিতে সমস্যা হচ্ছে আচ্ছা আমরা নিচে আপনি ফিগার দিচ্ছে নিচের দিকে আমি দিলাম উপর দিকে আমি সেটা বলছি দেখি আমি দিয়ে দেখি আসেনি আচ্ছা উপরেই আসতেছে নিচে আসতে হবে আচ্ছা অসুবিধা আপনি নিচে দেন উপরে দেন আমার কোনো সমস্যা নেই উপরে দিলেও সেম জিনিস হচ্ছে নিচে দিলো সেম জিনিস হুবহু সেম ফিগার তো না এখন আমি চেঞ্জ করে দিলাম আপনাদের এখন আমি কি দিছি এখন আমি বলছি আমি একটা এক্সপ্রেশন দিব ওই এক্সপ্রেশন থেকে আপনাকে এই সফটওয়্যারে ফিগারটা ড্র করে আমাকে পাঠাতে হবে যেটা আপনাদের গতবারের আহ থিয়রি অফ কম্পিউটিংয়ে যেটা আপনাদের ছিল যে হচ্ছে একটা যেটা আপনাদের থিওরি অফ কম্পিউটিং এর স্লাইড ছিল মনে আছে যে ওখানে আপনাদের ইকুয়েশন দিছিলাম আপনারা ওই ইকুয়েশন থেকে ইকুয়েশনটা সলভ করে আমাকে হাতে লিখে ফিগার পাঠাইছিলেন মনে আছে যে এরকম এক্সপ্রেশন দিছিলেন জি হাতে লিখে আমাকে পাঠাইছিলেন এবার এটা এরকম সফটওয়্যার যেটা আমি আপনাদের দেখাইলাম এই সফটওয়্যারের মাধ্যমে একে আমাকে পাঠাবেন ঠিক আছে আর একজনের তো আরেকজন পাঠায় না এখানে কিভাবে আপনাদেরটা মানে ওই কপি করছেন ওটা কিভাবে ধরা যায় ওটার এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে আপনারা কি করেন আপনারা অ্যাসাইনমেন্ট মনে করেন কি আল্লাহ জানে এই সফটওয়্যারে কি কোনো সম্ভাবনা আছে 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 পরীক্ষা দিবে আমাদের কি পরীক্ষা নেবেন নাকি কে কাটা নকল করে ছোট কে কাটা নকল করে ছোট দেখব এটাই তো আমার লাইফের কাজ বলেন আমার লাইফের কাজ কি তাই না আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই মেডাম আপনি তো হচ্ছেন কল্পতরু আমরা সব পোশাগুরু হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা নকল ধরি হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে আগের ব্যাচের সাথে আমি শেয়ার করছি যে কত ইজি ধরা খুব কঠিন কিন্তু না ধরা হ্যাঁ এই যে দেখেন এই যে এটা হচ্ছে কি এবারে থিওরি অফ কম্পিউটিং এর মেল আসছে মিড এর মেল হ্যাঁ একজন পাঠাইছে আচ্ছা যাই হোক তার নাম আমি না দেখাই আমি শুধু আপনাদের দেখাই কি করছে আপনারা কি দেখতে পারতেছেন মেলের এটা

আচ্ছা ভালো করছেন মানে আমি খালি দেখাই আমি নিজেও জানি না তবে আমি দিছিলাম আচ্ছা মানে এই যে এডিট করে পাঠাইলে মানে এত ইজি যদি আপনারা ধরে আমাদেরকে পাঠাই দেন যে হ্যাঁ আমরা অ্যাসাইনমেন্ট করছি আপনারা কি মনে করেন আমরা অ্যাসাইনমেন্ট খুলি না না কি ভাবেন আল্লাহই জানে এই হচ্ছে আপনাদের অবস্থা সো খুব ইজিলি আপনাদের নকল ধরা যায় সো এখানেও নকল কিভাবে করবেন আমি আমি ধরতে পারবো কিভাবে পারবো না পারবো সেটা নিয়ে আজকে ডিসকাস না করি ধরতে পারলে তো পারলাম আর না পারলে আপনি পাস করে গেলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে সো দ্য থিং ইজ আপনারা ট্রাই করবেন নিজেরা ড্র করার খুব কঠিন কিছু না সফটওয়্যারটা মজার সফটওয়্যার ঠিক আছে আমার নিজেরও খুব ভালো লাগছে ঠিক আছে আমি যেমন গতদিন একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম যে হচ্ছে এরকম কতগুলো ফিগার দিয়েছিলাম বলছিলাম যে প্র্যাকটিস করে ড্র করতে তা আপনাদের পরীক্ষার কোশ্চেন অ্যাকচুয়ালি আসবে রেগুলার এক্সপ্রেশন দিব আপনারা আমাদের যাওয়ার সময় হচ্ছে আর আপনি তো তো হার্ড হচ্ছেন আমাদের সাথে আচ্ছা ইজি আমি করে দিচ্ছি হ্যাঁ আমার আমি एक्चुअली কম্পাইলার ডিজাইন ল্যাবটা एक्चुअली প্রোগ্রামিং ল্যাব আমি তো প্রোগ্রামিং দেই নাই ঠিক আছে আমি ওইটাতে যাচ্ছি না তাহলে এবার কি তাহলে বুঝতে পারছেন আপনাদের টাস্কটা কি অর্থাৎ আমি রেগুলার এক্সপ্রেশন দিলে আপনারা এই সফটওয়্যারের মধ্যে ড্র করে জাস্ট খুবই ইজি কাজ একটু কপি কম করেন একটু একটুখানি টাইম দেন থার্টি মিনিট দিলে হয়ে যাবে ঠিক আছে এখানে জাস্ট সফটওয়্যারটার মধ্যে ড্র করে আমাকে সেন্ড করবেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একটা কোশ্চিন তো এরকম আসবে আরেকটা কোশ্চিন আমি আপনাদেরকে দেখাই আরেকটা কোশ্চিন আমি আরো কিছু টপিক পড়াবো সেই টপিকটা আমি আজকে পড়াই দেই সেটা হইতেছে আপনাদের আমি বসিলাম যে আপনাদের যে কম্পাইলার ডিজাইন আপনাদের কোর্স অ্যাকচুয়ালি কম্পাইলার ডিজাইন কম্পাইলার ডিজাইনের আপনাদের কিছু ফেজ ছিল যে ফেজ গুলো আপনাদেরকে মোটামুটি স্যার পড়াইতেছে স্যার না আপনাদের থিওরি ক্লাস নিচ্ছে আপনাদের থিওরি ক্লাস কে নিচ্ছে স্যার কথা বলতেছেন আমাদের আমাদের মাস কথা বলতেছেন না আমি কম্পাইলার ডিজাইনের কোন টিচার ক্লাস নিচ্ছে থিওরি ক্লাস হ্যাঁ জি জি উনি আমাদের আচ্ছা খুবই ভালো কথা খুবই ভালো কথা এই যে ফেসেস আমি আপনাদের বলছিলাম যে এই যে ডিফারেন্ট ফেসেস গুলো কম্পাইলারের যে ডিফারেন্ট ফেসেস গুলো আমরা এই ফেসেস গুলো আমি অলরেডি সিনটেক্স অ্যানালাইসিস পর্যন্ত পড়াইছি সিনটেক্স আর সিমেন্টেক্সের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেয় সিনটেক্স পড়াইছি আজকে আমি আপনাদেরকে পড়াবো ইন্টারমিডিয়েট কোড জেনারেশন যেটা ঠিক আছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন যেটা সাত সালের মতন করে পড়াবে আমি আমার মতন করে পড়াই দিতেছি ইন্টারমিডিয়েট কোড জেনারেশন एक्चुअली কি হয় আমি এই জিনিসটা বলবো আজকে সো আপনাদের ইন্টারমিডিয়েট কোর্ট জেনারেশন যেটা যে কোডটা আমরা কম্পাইল করার জন্য কম্পাইলারের মধ্যে যে লিখি লিখার পরে আমরা কম্পাইল করতে দেই কম্পাইলারের এই স্টেজ গুলাইতে আপনারা গুলো দেখলেন সো একটা ফেজে যে কি হয় যে একটা ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয় ইন্টারমিডিয়েট কোড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি আমার যেটা আমি ইনপুট হিসেবে যেটা দিছি কম্পাইলার এর কাজ কি যে আমি আমি যে সি লিখছি বা জাভা যে প্রোগ্রামে আমি লিখছি সেই প্রোগ্রামটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দাও রাইট কম্পাইলার এর কাজ হচ্ছে এটা সো এই যে ফ্রম সি অর জাভা টু মেশিন ল্যাঙ্গুয়েজ এই পুরো জার্নি মাঝখানে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন যেটা একটা মিডল একটা কোড জেনারেট হয় যেটা মিডল কোড হিসেবে বলা হয় সেটাকে ইন্টারমিডিয়েট কোড হ্যাঁ মিডল কোডটা डिफरेंट টাইপ অফ হইতে পারে এখানে যেমন আমরা কয়েকটা एग्जांपल দেখি যেমন আমরা এখানে একটা দেখতেছি যে পোস্ট পোস্ট ফিক্স নোটেশন অর্থাৎ আপনার যে একটা ইকুয়েশন নরমালি আমরা ইকুয়েশন কি লিখি ইনফিক্স ফর্মে লিখি তিনটা ফরম্যাট হয় ইনফিক্স পোস্টফিক্স আর প্রিফিক্স ঠিক আছে নরমালি আমরা যে ইকুয়েশন গুলা লিখি সেগুলো লিখে আমরা ইনফিক্স অর্থাৎ যেমন এ প্লাস বি আমরা কিন্তু লিখি এ প্লাস বি সো ইন্টারমিডিয়েট একটা কোড জেনারেট হয় যেখানে सपोज এ প্লাস বি এই যে আপনারা আপনারা কি দেখতে অসুবিধা হইতা আচ্ছা এই যে এ প্লাস বি আমরা নরমালি এরকম একটা ইনপুট দেই যখন আমরা কম্পাইলারে লিখি বাট কম্পাইলার সেটাকে কি করে ফেলে একটা ইন পোষ্ট ফিক্স এ কনভাৰ্ট কৰি দিয়ে পোষ্ট ফিক্স কৰ বি পোষ্ট ফিক্স কৰিলে এ বি প্লাস অর্থাৎ আপনার যে অপারেটরটা ওটা চলে যে অপারেন্ট পরে যে অপারেন্ট গুলার মাঝখানে যে অপারেটরটা থাকে ওটা অপারেন্ট গুলার শেষে চলে যায় এই ধরনের ইকুয়েশনকে বলা হয় পোস্ট ফিক্স আপনাদের আমি একটা एग्जांपल দেখাই যেমন এখানে একটা एग्जांपल দেখেন এই যে এরকম যদি আপনি এ প্লাস আমরা নরমালি ইনফিক্স লিখি ইনফিক্স আমরা লিখি এ প্লাস বি সেটা যদি প্রিফিক্স হয় তাহলে আপনার প্লাসটা সামনে চলে আসে আর যদি পোস্ট ফিক্স হয় তাহলে আপনার যে অপারেটরটা ওটা আপনার অপোনেন্ট গুলো শেষে চলে যায় ঠিক আছে তেমনি এ প্লাস বি ইন্টু সি এরকম হইলে একটু খেয়াল করে দেখেন প্রিফিক্স এর ক্ষেত্রে কি হচ্ছে এখানে এ আপনার প্লাস আর মাঝে মাঝখানে আমরা জানি আমরা কোনটা আগে করি যদি আমরা ইকুয়েশন সলভ করি প্লাস আর ইন্টুর মাঝে আমরা কোনটা আগে করি প্লাস করি না ইন্টু করি প্লাস করি না ইন্টু আগে করি

সো এখানে এভাবেই আহ প্রি ফিক্স টা যদি পোস্ট বলেন এখানেও দেখেন ইনটু টা আগে আসছে অর্থাৎ এ প্লাস এর মধ্যে সরি বি সি মধ্যে ইনটু হবে যেটা রেসাল্ট আসবে সেটা এর সাথে প্লাস হয়ে যাবে এই যে কনভার্শন টা থেকে পোস্ট ফিক্সে এই কনভার্শন এর আহ আপনাদের টাস্ক সেটা হচ্ছে গিয়ে যেমন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে একটু খেয়াল করেন এই যে এখানে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে দ্যাট ইজ এ মাইনাস বি সি প্লাস ডি প্লাস এ মাইনাস বি ঠিক আছে ব্র্যাকেট দেওয়া আছে খুব ইজি হয়ে গেছে এখানে একটু খেয়াল করেন এই ইকুয়েশনটাকে এখানে পোস্ট ফিক্সে কনভার্ট করছে যেমন এ প্লাস বি এর মাঝখানে ছিল মাইনাস সি আর ডি এর মাঝখানে ছিল প্লাস তারপরে এদের দুজনের মাঝখানে ছিল ইন্টু সো ইন্টু চলে আসছে আবার এ মাইনাস বি এরা কার সাথে সিডি এর সাথে প্লাস ছিল সো প্লাস এরকম করে আপনাকে আমি আমার জানা মতে আপনারা খুব ইজিলি এটা করতে পারবেন সো এটা হচ্ছে আপনাদের আরেকটা টাস্ক থাকবে সেটা হচ্ছে আপনার যে কোন ইনফিক্স ইকুয়েশন পোস্টফিক্স পোস্ট ফিক্স নট প্রি পোস্ট ফিক্সে কনভার্ট করতে হবে আমি আপনাদের ইকুয়েশন দিয়ে দিব ইকুয়েশনটাকে আপনাদের পোস্ট ফিক্সে কনভার্ট করতে হবে ঠিক আছে আপনারা যদি এক্সাম্পল চান আমি আপনাদের আজকে কিছু এক্সাম্পল আপনাদের পোস্টের কমেন্ট আমি দিয়ে দিব আপনারা চাইলে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে আর সময় তো পাবেনি এটা একটা ইন্টারমিডিয়েট কোড যে কোনো একটা ইনফিক্স ইকুয়েশন পেলে সেই ইনফিক্স ইকুয়েশন থাকে পোস্ট ফিক্সে কনভার্ট করে দেয় এটা একটা ইন্টারমিডিয়েট কোড তো এটা আপনাদের একটা টাস্ক এটা আপনারা করবেন সেকেন্ড আরেকটা ইন্টারমিডিয়েট কোড জেনারেট আচ্ছা এটা কি বুঝতে পারছেন করতে পারবেন দিলে ইকুয়েশন আচ্ছা করেন আমি কয়েকটা আপনাদের এক্সাম্পল দিয়ে দিব করেন আপনারা হচ্ছে ফলো করবেন আপনাদের ওই যে সরল অঙ্ক করতেন ছোটবেলায় সরল অঙ্কের ফর্মুলা ফলো করবেন অর্থাৎ প্রথমে ব্র্যাকেট সলভ করা হয় তারপর ইনটু সলভ করা হয় তারপরে ভাগ বিয়োগ না যোগ তারপরে বলেন কি যোগ যোগ তারপরে বিয়োগ যোগ তারপরে বিয়োগ ঠিক আছে সো এই যে ফর্মুলাটা এটা ফর্মুলাটা ফলো করে আপনারা পোস্টফিক্সে কনভার্ট করবেন আমি আজকে কতগুলো এক্সারসাইজ দিয়ে দিব ওটা সলভ করে আমাকে পাঠাই দিবেন মেইল করে না না এটা যে নিচে যে ফিগার দিয়া করা সিস্টেম করা পর্যন্ত করতে হবে না না শুধু জাস্ট এইটুকুই লিখলেই হবে যে আপনাকে যে ইকুয়েশন দিতে দিব জাস্ট সলভ করে ওই ইকুয়েশনটুকু লিখ কোনো কোন কোন এইভাবে দেখাইতে হবে না এমনি জাস্ট এটা বোঝানোর জন্য একটা ফিগার দেওয়া আছে আপনারা জাস্ট ইকুয়েশনটা কনভার্ট করে লিখতে পারলেই হবে আর কিছুই না ঠিক আছে কিছু লিখতে হবে না যারা শুধু পোস্টফিক্সে কনভার্ট করে ইকুয়েশনটা কেমন আসবে আপনি শুধু অ্যানসারে হয়তো কি লিখবে ওকে আচ্ছা আরেকটা ইন্টারমিডিয়েট কোড এখানে জেনারেট হয় যেটাকে বলা হয় থ্রি অ্যাড্রেসিং কোড থ্রি অ্যাড্রেসিং কোড হ্যাঁ থ্রি অ্যাড্রেসিং কোডে যেটা হয় একটা কোড থাকবে সেটাকে থ্রি অ্যাড্রেসে কনভার্ট করে দেওয়া হবে কনভার্টিং প্রসেসটা আমরা একটু এক্সাম্পলে দেখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সাপোজ আপনাকে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে এই ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু ডি কেয়ারফুলি শুনবেন থ্রি অ্যাড্রেস কোডিংটা স্যার মেবি করাবে আমি আমার মতন করে করাই দিতেছি পরে স্যার একটা পড়লে তখন আপনাদের জন্য ইজি হবে আমরা এক একদিন বিভিন্ন জায়গায় ক্লাস করি

এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে এটা আপনাকে থ্রি অ্যাড্রেস কোডিং এ কনভার্ট করতে হবে আচ্ছা থ্রি অ্যাড্রেস কোডিং এ কনভার্ট করার তিনটা স্টেপ আছে তিনটা স্টেপ হচ্ছে প্রথমে আগে আপনাকে পুরো ইকুয়েশনটাকে আগে একটা কিছু করেসপন্ডিং কোড অর্থাৎ সাব এক্সপ্রেশনে ধরে নিতে হবে এখানে যেমন আমার এখানে টাস্ক আছে কিন্তু দেখেন তিনটা তিনটা টাস্ক কি একটাতে বি প্লাস সি হইতে আমরা যদি সিকোয়েন্সিয়ালি যাই সরি প্রথমে সি এর সাথে ডি টু হবে কারণ আমাদের গুণের কাজ আগে হয় সো সি এর সাথে ডি টু হবে এখানে যে রেজাল্টটা আমি পাবো সেটা বি এর সাথে প্লাস হবে এবং ফাইনালি আমার যে রেজাল্টটা জেনারেট হবে ওই রেজাল্টটা আমার এর মধ্যে যে সেভ হবে সো আমার এখানে কয়টা টাস্ক আছে তিনটা টাস্ক আছে ঠিক আছে প্রথমে আপনার এক্সপ্রেশন পাওয়ার সাথে সাথে আগে ডিসিশন নেবেন যে অ্যাকচুয়ালি কয়টা টাস্ক হচ্ছে যে কোনো একটা কাজ যেমন আমি আপনাদের যখন অ্যাসাইনমেন্ট দে অ্যাসাইনমেন্টে দেখবেন দুই তিনটা কোশ্চেন থাকে তাই না একটা কোশ্চেন থাকে না সো আপনার যেই কোশ্চেনটা পাবেন পাওয়ার সাথে সাথে কয়টা টাস্ক আছে আগে ওটা ডিসাইড করে নিন সো এখানে আমার তাহলে ফার্স্ট টাস্ক কি সি এর সাথে ডি ইনটু করা তাহলে আমি আর ইকুয়াল টু ধরে নিলাম আমি সি এর সরি সি এর সাথে ডি কে ইনটু করে দিব ওকে সেকেন্ড টাস্ক আমি আরেকটা ভেরিয়েবল নিছি আর2 যেটার মধ্যে এই যে আমার যে সি ইনটু ডি পর যে রেজাল্ট আর1 এর কাছে আছে সেই রেজাল্টটাকে আমি বি এর সাথে প্লাস করে দিছি ওকে তাহলে আমার ফাইনাল রেজাল্ট এখন কোথায় আছে আর2 এর মধ্যে আছে তাহলে আমার লাস্ট টাস্ক যে আট এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমি এর কাছে পাঠিয়ে দিব কারণ আমার এ ইকুয়েশনটা হচ্ছে এ ইকুয়াল টু এটুকুকে বুঝতে পারছেন যে আমি ইকুয়েশনটাকে যে ভাঙছি

আচ্ছা সেকেন্ড আমাদের এই যে আমরা যে ভাঙলাম এই জিনিসটাকে আমাদের একটা ফর্ম নিতে হবে যে ফর্মটাকে বলা হচ্ছে কোয়ার্ড ডুপোস কোয়ার্ড হচ্ছে আহ আমার যে এই যে তিন এই যে ইকুয়েশন এই যে এই ইকুয়েশন যে আমি পাইলাম এই তিনটে ইকোয়েশনকে আমি একটা টেবিলের মাধ্যমে ডিপ্রেজেন্ট করব টেবিলটি একটু এখানে খেয়াল করেন কোয়ার্ড ডোপোস যে টেবিলটা হয় প্রথমে অপারেটরের একটা কলাম হবে দেন আমার যে আর্গুমেন্ট আমরা তো জানি যে কোনো প্লাস করতে গেলেও যেমন আমি যেমন এখানে যেমন ইন্টু করতেছি সি আর ডি দুটোই আর্গুমেন্ট এখানে আমার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে আমার অপারেটর আর আমার আর্গুমেন্ট হচ্ছে সি আর ডি যেহেতু সি আর ডি এর মধ্যে আমার যে। অপারেটরটা আমি সেটা কাজ করতেছে সো এখানে আমি আর্গুমেন্ট ওয়ান নিছি আর্গুমেন্ট টু নিছি আর রেজাল্ট নামে আরেকটা কলাম দিছি এটা হচ্ছে কোয়ার ডুপলস টেবিল কোয়ার ডুপলস টেবিলে চারটা কলাম থাকে অপারেটর কলাম আর্গুমেন্ট ওয়ান আর্গুমেন্ট টু এবং একটা রেজাল্ট কলাম ঠিক আছে তাহলে আমি প্রথম এক্সপ্রেশনটা লিখি প্রথম এক্সপ্রেশনে আমার অপারেটর হচ্ছে ইনটু অপারেটর হচ্ছে আমার ইনটু আমার আর্গুমেন্ট যে দুটোর মধ্যে ইনটু আছে সেই দুটো হচ্ছে সি আর ডি আর আমার রেজাল্টটা কোথায় সেভ আছে আর ওয়ান এর মধ্যে ঠিক আছে সেম আমি সেকেন্ড ইকুয়েশনে আসি সেকেন্ড ইকুয়েশনের মধ্যে আপনি খেয়াল করেন সেকেন্ড ইকুয়েশনের মধ্যে আপনারা খেয়াল করেন এখানে কি হইছে আচ্ছা এখানে আমি কি কোনো কিছু ভুল লিখছি একটা লাইন এক্সট্রা আসছে হ্যাঁ এই লাইনটা এক্সট্রা আসছে হ্যাঁ আর থ্রি তো নাই আর 3 নাই আই সরি আমি এই এই লাইনটা এক্সট্রা চলে আসছে সরি আচ্ছা পরেরটাতে আসেন এই যে এই লাইনটাতে আসেন এই লাইনটা খেয়াল করেন সেকেন্ড লাইনটা খেয়াল করেন সেকেন্ড লাইন আমার অপারেটর কে প্লাস তারকার মধ্যে প্লাস হয়েছে বি এবং আর ওয়ান এর মধ্যে প্লাস হইছে রাইট বি এবং আর ওয়ান এর মধ্যে প্লাস হয়েছে যেখানে রেজাল্টটা সেভ আছে আর টু এর মধ্যে হ্যাঁ আর টু মধ্যে সেভ আছে ওকে আর এই লাইনটা হবে না সরি আমি পরে ঠিক করে আপনাদেরকে লেকচার শিটে মেল করে দিব সেটা হচ্ছে গিয়ে তাহলে আমার রেজাল্টটা আর টু তাহলে এখানে আর টু হবে আর টু কোথায় সেভ আছে এর মধ্যে সেভ আছে সো আমার এখানে অপারেটরটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল অপারেটর যেটা রেজাল্ট আর্গুমেন্টটা হচ্ছে আমার আর টু যেটা আমার রেজাল্টটা হচ্ছে এ সো এটা হচ্ছে কোয়াড্রুপলস টেবিল ঠিক আছে আমি কারেকশন করে পাঠিয়ে দিব একটু ভুল আছে টেবিলের মধ্যে ওকে সো এটা আমার এর মধ্যে তারপরে যে থার্ড যে থার্ড স্টেপটাকে বলা হচ্ছে ট্রিপলস ট্রিপলস এর মধ্যে যেটা হয় ট্রিপলস এর মধ্যে যেটা হয় ট্রিপলস এর মধ্যে আমার এখানে একটা টেবিল ড্র করতে হবে বাট এই টেবিলে তিনটা কলাম থাকবে যেখানে হচ্ছে অপারেটর কলাম আর্গুমেন্ট ওয়ান এবং আর্গুমেন্ট টু এখানে রেজাল্ট নামে আমি কোনো কলাম দিব না আচ্ছা এই টেবিলে কি হয়েছে একটু আমি খেয়াল করি এই টেবিলটা একটু খেয়াল করলে দেখবেন সো আমার যে আগে যেইটা ছিল অপারেটর ইনটু সো আমি ইন টু অপারেটর দিচ্ছি আর্গুমেন্ট যেটা প্রথম লাইন যেটা সেটা ঠিক আছে ঠিক আছে সেকেন্ড লাইনের ক্ষেত্রে আসেন সেকেন্ড লাইনের ক্ষেত্রে যেটা হইছে এখানে হচ্ছে কার কার মধ্যে প্লাস হইছিল বি এবং আর জিরোর মধ্যে প্লাস হইছিল রাইট সরি আর ওয়ান এর মধ্যে প্লাস হইছিল রাইট এই যে সেকেন্ড লাইনটা বিএ এবং আর ওয়ান আপনারা কি বুঝতে পারতেছেন না না হারাইয়েছেন না মানে বলতেছি আমি যেটা কোনো রেসপন্স নাই ওকে প্লাস হচ্ছে আপনার বিএ এবং আর এর মধ্যে রাইট এখন আর তো আমার এখানে নাই কারণ আমি এখানে রেজাল্ট কলামটাকে নিচ্ছি না সো এটাকে কি করছে আমি যে প্রথম যে লাইনটা লিখছি প্রথম লাইনটাকে আমি জিরো লাইন হিসেবে ধরতেছি সেকেন্ড লাইনটাকে আমি টু ওয়ান লাইন হিসেবে ধরতেছি এই জন্য আমি প্রথম লাইনটা প্রথম লাইনে যেহেতু আমার আর্গুমেন্ট প্রথম লাইনের যে পার্টটা সেটা আমার জিরো লাইন ছিল তো প্রথম অপারেশনটাকে আমি বি এর সাথে প্লাস করব বলে এটাকে জিরো লিখছি ঠিক আছে আর থার্ড লাইনটা হবে না সরি এটা আমার মিসটেক তাহলে আমার এখন রেজাল্ট কোথায় আছে বলতে পারবেন রেজাল্ট আছে আমার কোথায় দুই নাম্বার লাইনে আছে তাহলে আমার এখানকার ইকুয়াল অপারেটরটা এখানকার আর্গুমেন্টটা তাহলে আমি কোথা থেকে পাচ্ছি দুই নাম্বার লাইন থেকে পাচ্ছি তো সরি এক নাম্বার লাইন থেকে পাচ্ছি প্রথম লাইনটা 0 সেকেন্ড লাইনটা 1 সো এখানে আমার চলে আসবে 1 এটা আমি কারেকশন করে দিব তো এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি কোয়াড্রুপল টেবিল টিপল টেবিল টিপল টেবিলে আমার এই রেজাল্টস লাইনটা থাকবে না এখানে লাইনের নাম্বার অনুযায়ী আমার অপারেটরের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ হবে ঠিক আছে আমি আপনাদেরকে আরো এক্সাম্পল আমি কয়েকটা আপনাদের পোস্টের মধ্যে দিয়ে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে একটু একদম শর্ট হয়ে গেছে আমি আরেকটা এক্সাম্পল আপনাদের যে ইলেকট্রিসিট ওখানে পেয়ে যাবেন ঠিক আছে আর আরেকটা ইন্টারমিডিয়েট কোর্স যে নার্ভ হয় যেটা হচ্ছে ট্রি ট্রিটা আপনাদেরকে আমি গত মিডে করাই দিছি ওই যে এক্সপ্রেশন ট্রি যেটা আপনারা অ্যাসাইনমেন্টেও করছিলেন ওই যে ট্রি ড্র করে আমাকে যে পাঠাইছিলেন কপি হয়েছে সবগুলাই কপি আসছে যাই হোক সেটা আপনাদের পুরানো কাহিনী সো ইন্টারমিডিয়েট কোর্ড যেটা ফেস যেটা কম্পাইলার ডিজাইনের যে ফেস একটা ইন্টারমিডিয়েট কোড জেনারেট সো ইন্টারমিডিয়েট কোড জেনারেট বলতে ইন্টারমিডিয়েট তিনটা কোড জেনারেট হয় একটা হচ্ছে গিয়ে এই পোস্ট ফিক্স ইকুয়েশন জেনারেট হয় থ্রি অ্যাড্রেস কোড জেনারেট হয় আরেকটা একটা জেনারেট হয় থ্রি থ্রি আপনারা অলরেডি করে ফেলছেন আপনাদের আজকে যেটা আপনারা পড়লেন সেটা হচ্ছে গিয়ে ইনফিক্স থেকে পোস্টফিক্সে কিভাবে কনভার্ট করতে হবে এবং একটা থ্রি অ্যাড্রেস কোড কিভাবে করতে হয় ঠিক আছে এই লেকচার শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা এটা ফলো করেন তার সাথে কিছু ইকুয়েশন আপনাদেরকে আমি দিয়ে দিব যেই ইকুয়েশনটা দেখে আপনারা সলভ করে আমাকে পোস্টফিক্সে কনভার্ট করে পাঠাইতে পারেন বা আমাকে মেসেঞ্জারেও পাঠাইতে পারেন আমি চেক করে বলবো যে ঠিক আছে না ভুল আছে তারপর আপনারা ওই তাহলে বুঝবেন যে কিভাবে অ্যাকচুয়ালি করতে হয় তাহলে আপনাদের যখন অ্যাসাইনমেন্ট পোস্ট করা হবে সেই অনুযায়ী আপনারা সলভ করে দিতে পারবেন তো আজকে আমাদের অ্যাকচুয়ালি এতটুকুই আমরা দুইটা তিনটা জিনিস আজকে আমরা শিখে